এই পাঁচ বিষয়ে স্বামীর কাছে মুখ খোলে না স্ত্রীরা। ভিডিওটি বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পুরনো গাঢ় সম্পর্ক, সকলের জীবনে অতীত থাকে, তবে কারো কারো কাছে অতীত একটা অন্ধকার অধ্যায় হিসেবেও স্থান পায়। বিশেষত কোনো প্রেমের কাহিনী যখন পূর্ণতা না পায়, তখন মহিলাদের জীবনে বড়সড় বদল আসে। তারা তা যত শীঘ্র সম্ভব ভুলে যেতে চান, তাই তারা বিয়ের পর পুরনো সম্পর্ক নিয়ে কথাবার্তা চেপে যেতে চান স্বামীর কাছে। তাদের ভয় থাকে স্বামী এই বিষয়টি জানলে সমস্যা হতে পারে। জমানো টাকা, মহিলাদের থেকে টাকার কথা বের করা অত্যন্ত দুষ্কর কাজ। আপনি তার কাছে এই বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে যাবেন। আসলে তাদের ছোটবেলা থেকে এমন মানসিকতা থাকে, তারা নিজেদের মাকেও এই একই কাজ করতে দেখেছেন, তাই এখন তিনি স্ত্রী হয়ে সেই কাজটি করছেন, তাই তাদের মুখ থেকে এই বিষয়ে একটা কথাও বের করা যায় না। নিজের পরিবারের কোনো সমস্যা, মানুষ মাত্রই কিছু না কিছু সমস্যা থাকবে, তবে মহিলারা যতটা সম্ভব সেই সমস্যার কথা চেপে যাওয়ার চেষ্টা করেন। বিশেষত নিজের বাপের বাড়ির কোনো জটিল সমস্যা সহজে তারা স্বামীর কাছে বলতে চান না। তারা বহু চেষ্টা করেন সেই সত্যটাকে চেপে রাখার, তবে সময়ের নিয়মে সেই কথা অনেক সময় বেরিয়ে আসে। বান্ধবীদের মুখ বন্ধ, মহিলারা নিজেদের বান্ধবীদের কথা সাধারণত স্বামীর সামনে বলতে চান না, এমনকি তারা কোনো সমবয়সী মহিলার কথাই স্বামীর কাছে বলতে চান না। হয়তো তাদের মনে সম্পর্ক নিয়ে কোনো অনিশ্চয়তা কাজ করে, তাই তারা নিজের কাছের বান্ধবীদের সম্পর্কেও স্বামীর সঙ্গে কথা বলতে চান না, যতটা পারে নিজের মুখ বন্ধ রাখার চেষ্টা করেন। কোনো বড় ভুল, যে কারো ভুল হতে পারে, এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই, তবে মহিলারা বড় কোনো ভুলের কথা স্বামীর সামনে আনতে চান না। হয়তো তারা ভাবেন সম্পর্কে এর গুরুতর প্রভাব পড়তে পারে, তাই তারা নিজের ভুলের কথা এড়িয়ে যান। আর ভুলের আকার বড় হলে তো তারা তা এ বিষয়টিকে গোপন রেখে দেওয়ার 100% চেষ্টা করেন। তবে পরিশেষে বলি, এই সমস্ত বিষয় নিয়ে তাকে একদম প্রশ্ন করতে যাবেন না, এতে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কাই প্রবল হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।